السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، قال تعالى: الذين ينفقون بالسراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. آل عمران 138 نمبر آيات. প্রশ্নকারী আমাদের তাজমহল শেখ ভাই, হুসনুল খুলুক সম্পর্কে একটু নসিহত পেশ করার কথা বলেছেন। দেখুন, আখলাক বা উত্তম চরিত্র ইসলামে এর মান মর্যাদা পজিশন অত্যন্ত মহান। এজন্য ইসলাম মুসলমানদেরকে চরিত্রবান হওয়ার প্রতি আহ্বান জানিয়েছে এবং সদা সর্বদা এই চরিত্রের উন্নতি ঘটানোর প্রতি জোর তাকিদ দিয়েছে। ইসলামী শরীয়তের যে কয়েকটি মূলনীতি রয়েছে, তন্মধ্যে আখলাক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য ইসলাম আখলাকের প্রতি, উত্তম চরিত্রের প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বরং আখলাক বা উত্তম চরিত্র, এটাই হচ্ছে আল ফিতরা আস সালিমা, যেটাকে বলা হয় আপনার নেচার, স্বাভাবিক ফিতরত বা নেচার। এজন্যই জ্ঞানীগণ বলছেন যে যার চরিত্র ভালো, তার মাঝে সত্যবাদিতা, ওয়াদার পূর্ণ করা, তারপরে আপনার দানশীলতা, ধৈর্যশীলতা, বদান্যতা, সুজা যেটাকে বলা হয় আপনার বীরত্ব, এবং সর্বক্ষেত্রে ভালো কাজ করা, এগুলোই হচ্ছে সচ্চরিত্রবান ব্যক্তির বৈশিষ্ট্য। আর এই জাতীয় বৈশিষ্ট্য যার রয়েছে, সে অবশ্যই প্রশংসার দাবিদার। এর বিপরীতে যার চরিত্র খারাপ, তার মধ্যে পাওয়া যাবে কিজব, অর্থাৎ তার ভিতরে পাওয়া যাবে মিথ্যা, প্রতারণা, আপনার জুবুন যেটাকে বলা হয়েছে, আপনার পশ্চাৎপদ অনুসরণ করা বা পিছে হটে যাওয়া, হ্যাঁ, এগুলো হলো আপনার বদচরিত্রের লক্ষণ এবং এগুলোর কারণে ব্যক্তি নিন্দিত হয়। আল্লাহর একত্ববাদ বা তৌহিদের প্রতি দাওয়াত এবং ইখলাস আমাল লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্বিঝালভাবে আমল করা, এটা জন্য আপনার সচ্চরিত্র বা আখলাক আল হামিদা প্রয়োজন। এবং তৌহিদ মানুষকে সচ্চরিত্রের প্রতি আহ্বান করে এবং মানুষকে উত্তম গুণ বৈশিষ্ট্যের প্রতি আহ্বান করে। আর যার ভিতরে আখলাক নেই, চরিত্র নেই, যার ভিতরে উত্তম বৈশিষ্ট্য ও গুণাবলী নেই, সে সদা সর্বদা তার ভিতরে দেখবেন যে তার আকিদায়ও কি রয়েছে, গালত রয়েছে, তার আকিদায়ও ত্রুটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা কেরাম আজমাইন সকলেই ছিলেন ইসলামের সর্বশ্রেষ্ঠ দাঈ। তাদের আখলাক যদি আপনি দেখুন, তাহলে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে আল্লাহ রাব্বুল আলামিন তাজকিয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সেটার প্রশংসা করে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর সচ্চরিত্রবান ব্যক্তির ব্যাপারে সূরা আল ইমরানের 134 নম্বর যে আয়াতটি আমি শুরুতে তিলাওয়াত করেছি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনা আল-গাইযা ওয়াল-আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা আপনার গোপনে ও প্রকাশ্যে কি বলে, ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ, দুঃখের সময়, কষ্টের সময় এবং খুশির সময় সদা সর্বদা কি করে, আপনার ব্যয় করে এবং নিজের ক্রোধকে দমন করে রাখে, মানুষকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরাই হচ্ছে মুহসিন, এরাই হচ্ছে সচ্চরিত্রবান, আর এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন।
সুরা আল মাইদার 85 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআসাবাহুমুল্লাহ বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিন ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার কারণে, যে তারা উত্তম কথা বলেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন, আর তাদের জন্য তার প্রতিদান হচ্ছে জান্নাত। হ্যাঁ, তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিন ফিহা, সেই জান্নাতে তারা চিরকাল থাকবে। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, আর এটাই হচ্ছে সচ্চরিত্র বান্দের আপনার জাজা বা বদলা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল মুমিনুন এর 1, 2 ও 3 নম্বর আয়াত, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফলতা লাভ করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে খাশিউ ভয়ভীতির সাথে সালাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগউ মুরিদুন, এবং যারা লাগু অর্থাৎ অশ্লীলতা কথা ও কাজে সর্বক্ষেত্রে যে বেহুদা অনর্থক কাজকে কি করে আপনার পরিত্যাগ করে, এরা হচ্ছে মুমিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আপনার যেটা আসছে যে মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশ ছিলেন না, অর্থাৎ বর্বর ছিলেন না, ওয়ালা মুতাফাহিশা, এবং তিনি ফাহিশা কাজকে পছন্দও করতেন না এবং মুতাফাহিশ কাজও করতেন না। ওখানে ইয়াকুলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বলতেন খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার আখলাক সবচেয়েতে উত্তম। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলতেছেন মা কানা আহাদুন আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উত্তম চরিত্রবান আর কেউ ছিল না। মা দাআহু আহাদ মিন আসহাবিহি ওয়ালা মিন আহলি বাইতিহি ইল্লা ক্বালা লাব্বাইক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই কোনো তার সাহাবা কেরাম ডাক দিতেন, তিনি সাথে সাথে জবাব দিতেন লাব্বাইক বলতেন। তার পরিবারের কেউ ডাক দিলেও তিনি কি করতেন, ডাক দিলেই সাথে সাথে লাব্বাইক বলে জবাব দিতেন। ফালিযালিকা আনযার আল্লাহ আযজা ওয়া জাল, আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের সনদ দিয়ে, সার্টিফিকেট দিয়ে বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। অতএব সম্মানিত ভ্রাতৃবৃন্দ, আখলাক বা উত্তম চরিত্রের ফজিলত, উত্তম চরিত্রের মর্যাদা, এটা হচ্ছে সবচেয়েতে বেশি। এজন্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, قال سئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس الجنه, الرسول صلى الله عليه وسلم কে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, মানুষের কোন কর্মটি সবচেয়েতে বেশি তাদেরকে জান্নাতে নিয়ে যাবে বা জান্নাতে প্রবেশ করাবে? قال تقوى الله وحسن الخلق, রাসূল صلى الله عليه وسلم উত্তর দিলেন যে আল্লাহর ভয়, তাকওয়া এবং উত্তম চরিত্র, এই দুটি কাজ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতি বানাবে। রাওয়াহু আত-তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসানুন সহীহ, এই হাদিসটি তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসের সনদ বা মানকে তিনি হাসান সহীহ বলেছেন। অতএব প্রিয় ভাইগণ, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর আমাদের উত্তম আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু চরিত্রবান হব, তার দিনকে গ্রহণ করব এবং সালাত ও সিয়াম আদায়ের সাথে সাথে ইসলামের যে মৌলিক রুকুনাদি সেগুলো আদায়ের সাথে সাথে চরিত্রের সংরক্ষণ করব, মানুষকে কষ্ট দেব না, মানুষকে গালিগালাজ করব না, জবানকে সংরক্ষণ করব। কেননা অন্য এক হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জবানের কারণে মানুষকে উল্টোমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তবে আমরা যেন এটা থেকে হেফাজতে থাকি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম।